হাই বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ইনফরমেটিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দেখো ক্যানাডা দেশে অনেকেই ভাবছো আসবে বা ফিউচারে প্ল্যান করছো আসার জন্য তো তাদের কিন্তু অবশ্যই জানতে হবে যে ক্যানাডা দেশে প্রতি মাসে কীরকম খরচা হতে পারে একজন সিঙ্গেল পার্সনের তো আজকের ভিডিওতে আমি এটাই আলোচনা করব যে কীরকম খরচা হতে পারে প্রতি মাসে একজন সিঙ্গেল পার্সনের ক্যানাডা দেশে চলে আসলে এবার আমাদেরকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ঘর ভাড়া তো রেন্ট যেটা সেটা আমাদেরকে দিতে হবে এবার দেখো রেন্টের ব্যাপারটা দেখো প্রভিন্স টু প্রভিন্স অবশ্যই কিন্তু ভ্যারি করে কারণ এক এক প্রভিন্সে কিন্তু এক এক রকম ভাড়া হয় যেরকম আমি যেরকম অন্টারিও প্রভিন্সে আছি তো এখানে মির্সাগা শহরে আছি তো এবার যেরকম ডাউনটাউন সাইডে যদি কেউ থাকে তাহলে ডাউনটাউনে কিন্তু বেশি অবশ্যই ভাড়াটা বেশি হয় আর এখানে কী হয় শেয়ারে কিন্তু থাকলে অবশ্যই ভাড়াটা কম লাগবে একজন যদি সিঙ্গেল যদি একজন পুরো একটা রেন্ট নিয়ে থাকে তাহলে অবশ্যই তাদের বেশি লাগবে আর এখানে যদি শেয়ার হয়ে যায় যেরকম এখানে দেখো বেসমেন্ট আছে তো বেসমেন্টটা অনেকে থাকে তো বেসমেন্ট অবশ্যই একটু কম হয় রেন্ট আর অ্যাপার্টমেন্টগুলো আবার একটু বেশি হয় যেরকম ওয়ান বিএইচকে ধরো এরকম বেসমেন্ট রয়েছে তো বেসমেন্টে অনেকেই তিন চারজন শেয়ার করে থাকতেই পারে তিনজন ধরো তিনজন শেয়ার করে থাকছে তো একটু বড়ো বেসমেন্টগুলো হয় তো সেখানে যেরকম দেখো পনেরোশো ডলার পনেরোশো সেটা সেরকম বা ষোলোশো ক্যারেন্ডিয়ান ডলার তো এরকম কিন্তু পড়ে যাবে তো সেখানে যদি শেয়ার হয়ে যায় তিনজন মিলে থাকে তাহলে কি হয়ে যাচ্ছে এক একজনের ফাইভ হান্ড্রেড ডলার করে পড়ে আছে তো এরকম কিন্তু মিনিমাম লাগবে আর ধরো যদি অ্যাপার্টমেন্টে থাকে তো অ্যাপার্টমেন্টে যেরকম ওয়ান রেন্ট যেটা সেটা পড়ে যাচ্ছে টু থাউজেন্ড ক্যানাডিয়ান ডলার মানে তার নিচে কিন্তু পাওয়া যাবে না এখন কিন্তু রেন্ট প্রচুর বেড়ে গেছে আগে যে দু তিন বছরে যেরকম ছিল তার থেকে কিন্তু অনেক অনেক বেড়ে গেছে তো সেখানে কি হবে সেখানে তোমাদের ভাড়াটাও অনেকটা বেশি হয়ে যাচ্ছে তো অ্যাপার্টমেন্টে থাকতে গেলে যদি তিনজন শেয়ার করে থাকো তাহলে সেখানে কিন্তু একটু বেশি পড়ে আছে ধরো একুশশো ডলার ক্যান্ডিয়ান ডলার তো সেখানে সাতশো ডলার করে কিন্তু পড়ে যাচ্ছে তো এখানে কিন্তু আমাদেরকে দেখতে হবে যেরকম এই প্রভিন্সে এরকম আবার যখন আমরা অ্যালবার্টো প্রভিন্সে গিয়েছিলাম যেখানে ক্যালগেরি শহর সেখানে কিন্তু এখানে যেরকম বেসমেন্ট পাওয়া যায় যে ভাড়ায় তো ওখানে কিন্তু অ্যাপার্টমেন্ট পাওয়া যায় তো সেখানে কিন্তু আবার আরও অনেকটা কম হয়ে যায় তো এটাই হলো ব্যাপার যে ছোট শহরে যদি থাকো একটু ছোটো শহর তো সেখানে যদি থাকো তাহলে অবশ্যই রেন্টটা কিন্তু অনেকটা সেভ হতে পারে আর ডাউনটাউনে থাকলে কিন্তু বা ডাউনটাউনের আশেপাশে থাকলে ওখানে কিন্তু ভাড়াটা অনেকটাই বেশি তো এটাই হয়ে যায় তো আমি ভাড়াটা রাখবো মোটামুটি ধরতে পারো ফাইভ হান্ড্রেড ডলার টু থাউজেন্ড ক্যারানডিয়ান ডলার যদি শেয়ারে থাকো তো পার পারসন এটা তো যদি শেয়ারে থাকো তাহলে এরকম te pare দেখো রেন্টের ব্যাপারটা গেল এবার আসি গ্রসারি কস্টের ব্যাপারটা আর এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আর এটা আমাদেরকে জানতেই হবে যে প্রতি মাসে কীরকম গ্রসারি কস্ট হতে পারে দেখো আগের বছরগুলোর তুলনায় কিন্তু এখন কিন্তু গ্রসারি কস্টটা অনেকটাই বেড়ে গেছে এক্সপেন্সিভ হয়ে গেছে বেশি তো সেক্ষেত্রে আমি বলবো দেখো এখানেও তোমার পার্সন টু পার্সনই ভ্যারি করবে এখানে কস্টটা তো যেরকম যদি তোমরা ভেজ হও তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তোমাদের গ্রসারি কস্টটা অনেকটা কম পড়ে যাবে আর যদি নন ভেজ হও যেরকম প্রতিদিন ধরো মাছ খাবে বা এরকম চিকেন তো থাকবে ডিম থাকবে তো এরকম যদি নন ভেজের যে আইটেমগুলো থাকবে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে কস্টটা সেটা কিন্তু একটু বেড়ে যাবে তো এখানে আমি বলবো যে যেরকম ধরো ওয়ালমার্ট আছে বা নো ফ্রিলস আছে তো এই সব স্টোরগুলো থেকে অনেকটাই একটু চিপে পাওয়া যায় তো সেক্ষেত্রে যদি বেসিক যদি ধরো তো মোটামুটি লেগে যেতে পারে টু হান্ড্রেড টু টু ফিফটি ক্যান্ডিয়ান ডলার মতো প্রতি মাসে এরকম কিন্তু এক একজনের লেগে যাবে এবার নেক্সট আসি ফোন বিলের ব্যাপারটা দেখো এখানে এমনি অনেক জায়গায় কিন্তু ওয়াইফাই অ্যাভেলেবেল থাকে যেরকম যদি কলেজে যাও সেখানে পাবে বা পাবলিক কোনো প্লেসে সেখানেও কিন্তু পেতে পারো ওয়াইফাই কিন্তু এর ছাড়াও কিন্তু আমাদেরকে আমাদের যে মোবাইলে প্ল্যান সেটা কিন্তু অবশ্যই ভরাতে হবে কারণ কলিং আছে মেসেজেস আছে এইসব তো করতেই হবে বা ইন্টারন্যাশনাল কল এইসব থাকেই তো সেক্ষেত্রে কিন্তু একটা প্ল্যান ভরতেই হবে তো এখানে আমি বলবো যদি মিনিমামও ধরো তাহলে যদি ডোর প্ল্যান ধরো যদি তাহলে এখানে মোটামুটি মাসে পড়ে যাবে ফিফটি ক্যান্ডিয়ান ডলার তো এরকম একটা কিন্তু ফোনের বিলের খরচা অবশ্যই থাকবে এবার নেক্সট আসি ট্রান্সপোর্টেশান নিয়ে আচ্ছা দেখো এখানে কি হয় এখানে নিজেদের পার্সোনাল কার্ড থাকলে অবশ্যই ভালো হয় কিন্তু এসেই তো সাথে সাথে পার্সোনাল কার্ড নেওয়াটা সম্ভব হয় না পসিবল হয় না তো সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশান কিন্তু ইউজ করতে হয় আর যাদের থাকে তারাও কিন্তু ট্রান্সপোর্টেশান অনেক জায়গায় অনেক সময় ইউজ করতে হয় তো সেক্ষেত্রে এখানে একটা কিন্তু কস্ট অবশ্যই তোমাদের প্রতি মাসে হবে সেটা তোমাদেরকে ধরে রাখতে হবে তো ধরো যেরকম অনেক জায়গায় আছে অনেক ছোট ছোট শহরে যে কলেজগুলো আছে সেখানে অনেক সময় টিউশন ফিসের সঙ্গে এটা ইনক্লুড থাকে ট্রান্সপোর্টেশান তো সেক্ষেত্রে লাগবে না কিন্তু অনেক জায়গায় আছে ইনক্লুড থাকে না তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা কস্ট পড়বে আর বা ধরো যদি ঘুরতে যাও তো ঘুরতে গেলে অবশ্যই ট্রান্সপোর্টেশনের তো একটা কস্ট আছে তো অবশ্যই লাগবে দেখো এখানে যেরকম ক্যাশের থেকে এরকম একটা প্রেস্টো কার্ড এটা সবাই ইউজ করে তো এটা ইউজ করলে এটা হেল্পফুলি হয় কারণ ক্যাশের থেকে এটা কিছুটা কম লাগে তো এটাই ইউজ করতে পারো তো এটা কি হয় এটা যারা প্রতিদিন ডেইলি যাতায়াত করছে তো তাদের একটা পাস পাওয়া যায় তো সেটা ধরো হান্ড্রেড ডলারের ওপর এরকম পড়ে যায় বা যদি প্রতিদিন যদি নাও ইউজ করো তাহলেও কিন্তু এটা মাঝে মধ্যে এখানে তুমি কিছু ভরাতে পারো একটা অ্যামাউন্ট তো সেক্ষেত্রে এটা ট্যাপ করে এটা ইউজ করতে পারো তো এটা অবশ্যই হেল্পফুল তো সেক্ষেত্রে ধরো মোটামুটি যদি প্রতিদিন ইউজ না হয় তো সেক্ষেত্রে ধরো মাসে যদি আমি একটা ধরি তাহলে থার্টি টু ফিফটি ডলারের মতো কিন্তু তোমরা ধরে রাখতে পারো ট্রান্সপোর্টেশন কস্ট দেখো এই তো গেল একটা বেসিক একটা খরচা প্রতি মাসে হ্যাঁ যে এই খরচাগুলো কিন্তু তোমরা ধরে রাখতেই পারো যে এগুলো খরচা অবশ্যই তোমাদেরকে করতেই হবে এবার এর পাশাপাশি যদি অপশনাল যদি বলো তাহলে যেরকম বাইরের খাবার দাবার খাওয়া তো সেটা হয়ে যায় আর ধরো তার সাথে শপিং এটাও হয়ে যায় তো এটা একদমই আমি একটা এক্সট্রা অপশনাল বলে একটা ধরছি তো দেখো যেরকম যদি এখানে বাইরে খাওয়া দাওয়া করো সেরকম প্রতিদিন তো পসিবল না কারণ এখানে প্রচণ্ড এক্সপেন্সিভ হোটেল হয় আর হোটেলে যদি খেতে যাও সেখানে টিপস কিন্তু আরও অনেকটা বেশি দিতে হয় তো অবশ্যই কস্টলি এখানে তো সেক্ষেত্রে ধরো মাঝে মধ্যে যদি খাওয়া দাওয়া করো বা কোনো খাবার অর্ডার করলে তো এরকম যদি একটা ব্যাপার যদি হয় তাহলে সেক্ষেত্রে ধরো এখানে খাওয়া দাওয়ার যে বাইরের খাওয়া দাওয়ার খরচা সেটা ধরতে পারো মোটামুটি হান্ড্রেড ডলারের মতো ধরে পারো মাসে এবার সেরকমই শপিং দেখো শপিংটাও প্রতি মাসে যদি করো তাহলে কিন্তু তোমাদেরকে একটা এরকম অ্যামাউন্ট কিন্তু একটা ধরে রাখতে হবে তো প্রতি মাসে ধরো নাও করতে পারো মাঝে মধ্যে করতে পারো আর যদি করো তো সেক্ষেত্রে এখানে কিন্তু বললাম যে এরকম এখানে সবই কিন্তু কস্টলি এখানে কোনো কিছুই চিপে পাবে না এখানে প্রচণ্ড এক্সপেন্সিভ তো সেক্ষেত্রে ধরে রাখতে পারো হানড্রেড টু হান্ড্রেড ফিফটি ডলার মতো শপিং যদি খরচা ধরো তো এরকম একটা ধরে রাখতে পারো তাহলে দেখো কীরকম দাঁড়ালো তো রেন্টটা পড়ে আছে ফাইভ হান্ড্রেড টু থাউজেন্ড ক্যানাডিয়ান ডলার মতো তারপরে গ্রসারি কস্ট যদি বলো তাহলে পড়ে আছে টু হান্ড্রেড টু টু ফিফটি ক্যানাডিয়ান ডলারের মতো তারপরে ফোন বিল যদি ধরো তাহলে ফিফটি ক্যানাডিয়ান ডলারের মতো পড়ছে আর ট্রান্সপোর্টেশন পড়ে আছে থার্টি ডলার টু ফিফটি ডলারের মধ্যে আর ধরো ইটিং আউট যদি বাইরে খাবার দাবারের কথা বলো তাহলে হান্ড্রেড ডলার এখানে ধরলাম আর যদি শপিং ধরো তাহলে হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি ক্যানাডিয়ান ডলারের মতো পড়ে আছে তো এবার যদি টো টোটাল করো তো টোটাল পড়ে আছে নাইন এইটি ক্যানাডিয়ান ডলার টু সিক্সটিন হান্ড্রেড ক্যানাডিয়ান ডলারের মতো তো এই টোটাল পড়ে আছে দেখো তাহলে টোটাল কিন্তু এরকম একটা খরচা পড়ে যাবে প্রতি মাসে তো এখানে যদি তোমরা শেয়ারে থাকো তাহলেই কিন্তু এরকম একটা খরচা হতে পারে আর যদি শেয়ারে না থাকো তাহলে কিন্তু এর থেকে বেশি খরচা আছে তো এটা কিন্তু ধরতে পারো যে শেয়ারে যদি থাকো তাহলে কিন্তু এরকম প্রতি মাসে একটা খরচা হতে পারে তো এই ছিল আমার আজকের ভিডিও আর আগামী দিনে কিন্তু এরকম প্রচুর ভিডিও আসবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে